আজকে আমরা যে ভিডিওটি শিখবো সেটি হচ্ছে যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড ফটো কখনোই চেঞ্জ করতে পারবো না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটি করব। তো প্রথমে আমরা উইন্ডোজ রানে যাব। উইন্ডোজ রানে গিয়ে লিখবো zpedit.msc, তারপরে ওকে। তারপরে আমরা যাব এই যে ইউজার কনফিগারেশন, ইউজার কনফিগারেশন থেকে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, টেমপ্লেটস থেকে আমরা যাব হচ্ছে ডেস্কটপ কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব পার্সোনালাইজড, তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে প্রিভেন্ট চেঞ্জিং ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে আমরা দেখবো যে নট কনফিগ করা আছে, তো আমরা অবশ্যই কনফিগ করে নিব। তো আমরা এটা এনেবল করে দেব, এনেবল করে দিয়ে অ্যাপ্লাই করব, তারপরে ওকে। তো এরপরে আমরা অবশ্যই কম্পিউটারটাকে রিস্টার্ট করব। যদি রিস্টার্ট না করি তাহলে আমরা আবার উইন্ডোজ রানে গিয়ে লিখবো যে জিপি ইউপিডিএটি, জিপি আপডেট, ওকে। তো পলিসিটা আপডেট হচ্ছে, পলিসিটা আপডেট হইলে আর কেউ আপনার উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড ফটো কখনোই চেঞ্জ করতে পারবে না। চলুন দেখে নিয়ে যাও যে ফটো চেঞ্জ হয় কি না। এই তো দেখুন যে আর ফটো কখনোই চেঞ্জ হবে না, কখন কোন যে কোনো ফটো দেন না কেন আপনি কখনোই আর নেবে না, আপনার আগের ফটোটাই থাকবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।